বাবা বলছিল তুমি নাকি রান্না বান্না করতে জানো না। যে কোনো ব্যাপার না, আমি তোমাকে শিখিয়ে দেবো। তুমি কি জানো আমি পাপড় বানাতে পারি, আর আমি তোমাকে পড়াশোনাটাও শিখিয়ে দিতে পারি। দেখো, আমি তোমাকে আগেই বলেছিলাম লেখাপড়াটা শিখে নিতে, কিন্তু তুমি শুনোনি আমার কথা। কান্নাকাটি এখন বন্ধ করো, তোমার কাজটা চলে গেছে কিন্তু তোমার জীবনটা তো এখনো শেষ হয়নি। আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আপনার বিজনেস আইডিয়া কি? আচ্ছা, আমরা কি জড়ি শাড়ির বিজনেস শুরু করতে পারি? বেশি করে করো, হ্যাঁ সবাইকে বলছি। আর একটা জিনিস মনে রেখো তোমরা প্রত্যেকে, যে একই মানের জিনিস যেন কম খরচে আরো বেশি করে করা যায়, ঠিক আছে? বা একদম, হ্যাঁ হ্যাঁ। আমাদের শাড়িগুলো না সব তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমরা কি আমাদের এই শাড়িগুলো আমাদের আশেপাশের বাজারের দোকানে দিতে পারি? লক্ষ্যটাকে উঁচু রাখো। আচ্ছা, এই শাড়িগুলো শহরে পৌঁছে দেওয়া যায়? বাবা বলছিল তুমি নাকি রান্না বান্না করতে জানো না। এমনি থাকবি তো তোর জীবনে কিচ্ছু হবে না। আমার মনে হয় ব্যবসা ট্যাবসা তুমি ছেড়ে দাও, এখন বাড়ির দিকে খেয়াল করো। হ্যালো হ্যালো, রূপালী জি? আচ্ছা, আমি আগরওয়াল বলছি, বড়া বাজার থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রূপালী জি, আপনার পুরো মাল খতম হয়ে গেছে, আপনি নতুন মাল কবে পাঠাতে পারবেন? হ্যাঁ, আমি পাঠাচ্ছি আপনাদের। আচ্ছা, বিজনেসটা বাড়ানোর ব্যাপারে কি প্ল্যান আছে? হ্যাঁ, এই জন্যই তো আমরা এখানে আবার এসেছি।